আজকে আমি শেয়ার করবো আমি যেভাবে আমার ছাদ বাগানে জবা গাছগুলির যত্ন করি আমি এই জবা গাছগুলির মাটি তৈরি করে থাকি যখন গাছ বসাই তখন আমি মাটিটি তৈরি করি পুরনো এক বছরের গোবর সার সাথে হাড়গুঁড়ো সাথে শিম এবং এক চামচ পরিমাণ এমওপি পটাশ এক চামচ পরিমাণ এফসেন সল্ট মিশিয়ে ভালো করে মাটিটি আমি তৈরি করে থাকি এছাড়া আমি জবা গাছে খাবার হিসাবে ব্যবহার করি প্রতি মাসে দুবার খাবার দিয়ে থাকি আমি মাসে একবার ব্যবহার করছি সরিষার খোল আর একবার ব্যবহার করছি বাদাম খোল যখন আমি সরিষার খোল গাছে ব্যবহার করি তখন সরিষার খোলটা আমি জলে বারো ঘন্টা ভিজিয়ে রাখি বারো ঘন্টা পর ওই জলের সঙ্গে আরও জল মিশিয়ে পাতলা করে তবে আমি টবে ব্যবহার করি আর যদি বাদাম খোল দিয়ে থাকি তখন বাদাম খোলটা চার থেকে পাঁচ ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখি জলে ভেজানোর পর ওই জলের সঙ্গে আরও জল মিশিয়ে পাতলা করে তবে টবের মাটিতে দিয়ে থাকি এছাড়া প্রতি মাসে আমি টবে ব্যবহার করি এক চামচ শিঙ্কুচি এক চামচ হাঁড়গুঁড়ো আর এক মুঠো গোবর সার এভাবে টবের মাটিটি ভালো করে খুঁড়ে নিয়ে তবেই আমি এই খাবারগুলো দিই এছাড়া আমি গাছে মাসে দুবার ব্যবহার করি এমওপি পটাশ এমওপি পটাশ অর্থাৎ লাল পটাশ প্রতি টবের জন্য এক চামচ হিসাবে আমি ব্যবহার করি গাছে আমি প্রতি মাসে দুবার ছত্রাকনাশক ব্যবহার করি বাজারে বিভিন্ন ছত্রাকনাশক পাওয়া যায় আপনারা হাতের কাছে যে ছত্রাকনাশক পাবেন সেটি ব্যবহার করতে পারেন নির্দিষ্ট কোনো ছত্রাকনাশকের নাম আমি এখন উল্লেখ করব না এছাড়া রোগ পোকা হাত থেকে গাছকে রক্ষা করতে মাঝে মাঝে কীটনাশক ব্যবহার করে থাকি জবা গাছে মিলিবাগের আক্রমণ খুব বেশি হয়ে থাকে এই জন্য মাসে আমি একবার এক তারা স্প্রে করি এক লিটার জলে এক আইসক্রিম চামচ এক তারা ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি এছাড়া কীটনাশক আমি যেটা ব্যবহার করি সেটি হলো কাকা এক লিটার জলে এক আইসক্রিম চামচ পরিমাণ ভালো করে ছাকিয়ে গাছের পাতায় আমি স্প্রে করি এছাড়া আমি গাছে স্প্রে করি এফসেন সল্ট মাসে দুবার এফসেন সল্ট সব গাছে স্প্রে করা যাবে আমি মাসে দুবার ব্যবহার করি জবা গাছে ফুল ভালো হবে গাছের পাতা খুব ভালো থাকবে এই এফসেন সল্ট ব্যবহার করলে এছাড়া মাঝে মাঝে বিভিন্ন রোগ পোকার আক্রমণ হয় এই কারণে কীটনাশক কাকাটা ব্যবহার করা হয় আমি মাসে মাসে টবের মাটিটি ভালো করে খুঁজিয়ে দিই যাতে গাছে খাবার গ্রহণের ক্ষমতা ভালো থাকে টবের মাটি ভালো করে খুঁজিয়ে না দিলে গাছ কিন্তু খাবার ভালোভাবে খেতে পারবে না এছাড়া রোজ দুবেলা আমি জল দিয়ে থাকি জবা গাছে জলটা সবসময় পরিমাণ মতো দিতে হবে কম বেশি হলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে জবা গাছে যদি বীজ তৈরি থাকে তাহলেও জল কম বেশির কারণে বীজ ঝরে যাবে এই কারণে জলটি সব সময় পরিমাণ মতো দিতে হবে পারলে রোজ একবার গাছকে ভালো জল দিয়ে স্নান করে দিন প্রতি সপ্তাহে একবার সাবান জল যে কোনো সাবান সেটা তরল সাবান হতে পারে এমনি সাবান হতে পারে অথবা শ্যাম্পু দিয়ে গাছকে ভালো করে স্নান করে দিলে গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ হবে না বিশেষ করে মিলিব্যাগের আক্রমণ হবে না এছাড়া জাপ পোকার আক্রমণ হয় এর থেকেও গাছ রক্ষা পাবে গাছটি আমি সবসময় সরাসরি সূর্যের আলোতে রাখি যদি গাছ সরাসরি সূর্যের আলো পাই তবে ফুল খুবই ভালো হবে সবসময় চেষ্টা করুন জবা গাছগুলি সরাসরি সূর্যের আলোতে রাখতে অতিরিক্ত বৃষ্টি হলে তখন গাছগুলিকে সের নিচে রাখতে পারেন প্রতি মাসে সঠিক উপায়ে খাবার কীটনাশক ও জল দিলে আশা করি সকলের গাছের ফুল খুবই ভালো হবে